কংগ্রেস ছেড়ে তৃণমূলে যোগ দিলেন কংগ্রেসের হেভিওয়েট নেত্রী তথা লোকসভার প্রার্থী হিমা চৌবে। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ডাকে শিবির বদল করলেন তিনি। তার অন্য পরিচয় হল তিনি সিপিআই এর প্রাক্তন সাংসদ নারায়ণ চৌবের পুত্রবধূ। কংগ্রেস থেকে তিনি তৃণমূলে এলেন। 2004 সালে লোকসভা নির্বাচনে হিমা চৌবে পাঁশকুড়া আসন থেকে তৃণমূলের হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন, কিন্তু সেই সময়কার সিপিআই প্রার্থী গুরুদাস দাশগুপ্তের কাছে তিনি হেরে যান। এরপরই তিনি কংগ্রেসে যোগ দেন। 2011 বিধানসভা নির্বাচনে তিনি গড়বেতা আসনে সুশান্ত ঘোষের বিরুদ্ধে হেরে যান। পরবর্তী সময়ে তিনি মহিলা কংগ্রেসের জেলা সভাপতি ছিলেন অল ইন্ডিয়া কংগ্রেস কমিটির সদস্য। বুধবার খড়গপুর শহরের মালঞ্চ এলাকায় তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক কর্মী সম্মেলন অনুষ্ঠানে হিমা চৌবে সহ আরও বেশ কয়েকজন কংগ্রেস নেতা তৃণমূল কংগ্রেসে যোগদান করেন। তাদের হাতে তৃণমূলের দলীয় পতাকা তুলে দেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অজিত মাইতি। ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিধায়ক প্রদীপ সরকার, রাজ্যের মন্ত্রী সৌমেন মহাপাত্র, তৃণমূল কংগ্রেসের নেতা নির্মল ঘোষ ও দেবাশিস চৌধুরী সহ দলের অন্যান্য নেতৃবৃন্দ। পশ্চিম মেদিনীপুর থেকে কার্তিক গুহর রিপোর্ট, স্টিং নিউজ। দিদি, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলছেন যে পুরোদেরকে দলে সসম্মানে ফিরিয়ে নিয়ে আসা, সেরকম দিকে দেখতে গেলে দিদির নির্দেশে কিছু টিম আমার সঙ্গে যোগাযোগ করেছিল লাস্ট 7 দিন থেকে। তারা বাড়িতে এসে কথা বলে গিয়েছিল, তারা কলকাতায় ডেকেছিল, সেখানে গিয়ে আমি সবার সঙ্গে দেখা করে এসেছি। যোগ্য সম্মান দিয়ে দলে ফিরিয়ে নেওয়ার জন্য ওনারা বলেছেন এবং খড়গপুর শহর তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সেই প্রোগ্রাম অ্যারেঞ্জ করে তারা আজকে আমাকে দলে ফিরে নিয়েছেন। তার জন্য আমি কৃতজ্ঞ ওনাদের কাছে। সবাই একসাথে কাজ করবো, এই অঙ্গীকার করি আজকে এখান থেকে। আজকে কংগ্রেসের হিমা চৌবে এবং দেবাংশু গাঙ্গুলি সমেত অনেকে যোগদান করলেন। পরশুদিন কেসিয়াড়ি পঞ্চায়েত সমিতির দুজন সদস্য যোগদান করেছে। তোমরা অনেকে উন্নাসিকতায় ভুগেছ, সেগুলো কেউ দেখিয়েছে টিভিতে, কেউ দেখায়নি, তাতে কিন্তু যোগদান থেমে থাকছে না। আবার কালও জয়েন করবে, পরশুও জয়েন করবে, প্রতিদিন বিজেপি থেকে লোক ভাঙতে ভাঙতে বিজেপিটা নিঃশেষ হয়ে যাবে একদম। কেন না, মানুষ একটা জিনিস ক্লিয়ার বুঝে গেছে যে দিলীপ বাবু যা বলে তার 99টা মিথ্যে। মানুষ একটা জিনিস বুঝে গেছে যে দিলীপ বাবু গাড়ি চড়ার জন্য, নেতা হওয়ার জন্য রাজনীতি করেন, আর মানুষ মমতা বন্দ্যোপাধ্যায় মানুষের কাজের জন্য রাজনীতি করেন। এই দুটো ডিফারেন্স মানুষ বুঝে গেছে, এবং সেজন্যই দলকে দল বিজেপি আজকে বিজেপি ছেড়ে কংগ্রেস, কংগ্রেস ছেড়ে সিপিএম ছেড়ে আজকে তৃণমূল কংগ্রেসে যোগদান করছে। এবং আপনারা নিশ্চিত থাকবেন আগামী 2 মাসের মধ্যে বিজেপি এই জেলাতে অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এবং আমি এখন নাম বলবো না, দিন 15-20 মধ্যে যে কজন স্টলওয়ার্ড যোগদান করবে তাতে বিজেপির নেতৃত্বকে মাথা পাগল অবস্থা হতে হবে, রাঁচি পাঠানোর বন্দোবস্ত করতে হবে। কেন, মানুষ ওদের নেতারা যারা ঝান্ডা লাগায় তারাও পর্যন্ত ঘৃণা করতে শুরু করেছে যে যখন হাসপাতালের প্রয়োজন, যখন করোনা মোকাবিলার প্রয়োজন, তখন ওরা অন্য জিনিসের দিকে মানুষের দৃষ্টি ঘুরিয়ে দিচ্ছে। আরে আমরা তো যে যা ধর্মীয় আবেগে আছি, আমরা তো ধর্ম করি, আমাদের চেয়ে বড় ধর্মী করা নাকি? ওরা তো নাটুকে ধর্মী, আমরা তো প্রকৃত ধর্মটা করি, কিন্তু আমরা হাসপাতালের প্রয়োজনীয়তাটা অনুভব করি, আমরা শিক্ষা ব্যবস্থার প্রয়োজনীয়তা অনুভব করি, যেটা মমতা বন্দ্যোপাধ্যায় আগামী দিনে মানুষের কাছে পূজ্য হয়ে যাচ্ছেন, এজন্যই যে শিক্ষার সংস্কার করছেন, হাসপাতালের সংস্কার করছেন, রাস্তার সংস্কার করছেন, বিদ্যুৎ বামফ্রন্টে যা ছিল এখন কি মানুষ দেখে বুঝতে পারছে। তো বিজেপিকে এজন্যই মানুষ ঘৃণা করতে শুরু করেছে যে এটা প্র্যাকটিক্যালি নিম্নবিত্ত মধ্যবিত্ত সাধারণ মানুষের শত্রু, এদের কথা ভাবে না, শুধু কিছু নাটুকে কথাবার্তা বলা ছাড়া বিজেপির মধ্যে মানুষ আর কিছু পাচ্ছে না, এবং তাই বিজেপি ধ্বংস হচ্ছে, ধ্বংস হবে, কেউ আটকাতে পারবে না। 5 তারিখে যেভাবে বিজেপি কর্মীদের উপরে লাঠি পেটা হয়েছে এবং রাম ভক্তের উপরে অত্যাচার হয়েছে, তার বিরুদ্ধে দিলীপ ঘোষ এসে নাকি সরব হবে, এই ব্যাপারে কি বলবো? কোথায় লাঠি পেটা, কোথাও লাঠি? দিলীপ, ওই তো বললাম দিলীপ ঘোষ মিথ্যাবাদী ঘোষ, আজকে আমরা ঘোষণা করেছি। উদ্ভট ঘোষ, দিলীপ বাবু মানে মিথ্যে কথা বলেন, এত মিথ্যে কথা বলে তো চলবে না। দিলীপ ঘোষ সরব হলো কি নীরব থাকলো, এ তো যায় আসে না, উনি সরব হবেন আর এই জেলার মানুষকে নীরব করে দেবে নিশ্চিত একবার। যদি এখনো আমাদের স্টিং নিউজ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এক্ষুনি সাবস্ক্রাইব করুন আর বেল আইকনটি ক্লিক করুন, পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট।